নমস্কার, আজকের সুবিচার। একটি ছোট শিশু বাড়ি ফিরে এসে তার বাবাকে বললেন, স্কুল থেকে বলা হয়েছে যে আগামীকাল অন্তত 10 জনকে জড়িয়ে ধরতে হবে এবং বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। বাবা বললেন, ইয়ার এমন কি কঠিন কাজ, কাল রবিবার তোমাকে শপিং মলে নিয়ে যাব, 10-এর বদলে তুমি 100 জনকে জড়িয়ে ধরতে পারো। কিন্তু শনিবার রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি পড়তে শুরু করলো, পরের দিন সকাল একেবারে বর্ষণ সিক্ত, সেই অবস্থায় তারা শপিং মলে গেলেন। খুব বেশি মানুষ আসেনি, তাই গুনে গুনে 9 জনকেই মাত্র জড়িয়ে ধরে বলা গেল আমি তোমাকে ভালোবাসি। বিফল মনোরথ হয়ে ফিরে আসতে আসতে বাড়ির কাছে একটি বন্ধ দরজাওয়ালা বাড়ির সামনে গাড়িটা থামতেই ছেলেটি গাড়ি থেকে নেমে গিয়ে সেই বাড়ির বেল টিপে দিলেন। দরজা খুললেন একজন অত্যন্ত বৃদ্ধা। তাকে জড়িয়ে ধরে ছোট শিশুটি বললেন যে আমি তোমাকে ভালোবাসি। বৃদ্ধা আনন্দে উৎফুল্ল বাইরে বেরিয়ে এসে বাবাকে বললেন, আপনার ছেলে আমার জীবনে আজ নতুন আলো এনে দিল। গতকাল আমার স্বামী মারা গিয়েছেন, জীবনে বাঁচার কোনো রকম কারণ খুঁজে পাচ্ছিলাম না। আজকে তাই সুইসাইড করব ঠিক করেছিলাম। সুইসাইড করবার আগে পৃথিবীর আলো একবার দেখতে এসেছিলাম, সেই সময় আপনার ছেলের সঙ্গে দেখা হলো। আপনি আপনার ছেলে আমাকে নতুন করে বাঁচবার প্রেরণা দিয়েছেন। আসুন আমরা চেষ্টা করি, নিজে যেমন বাঁচার প্রেরণা খুঁজে পাই, অন্যদের ভেতরে এই প্রেরণা সঞ্চারিত করতে পারি।